ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা? এখন যেহেতু রমজান মাস চলছে, তাই আমার মাথায় হঠাৎ চিন্তা আসলো রমজান মাস উপলক্ষে একটা নতুন কিছু রান্না করি। না না, স্পেশাল সেরকম কিছুই না, মানে হেভি গর্জিয়াস কোনো রান্না না, রান্নাটা ভেরি সিম্পল। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে দুটো বড় বড় পাউরুটির প্যাকেট রাখা, মানে আমি পাউরুটির আইটেম বানাবো। আর পাউরুটির আইটেমের জন্য আমার লাগছে ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, সেই সাথে বেসন আর কিছু ময়দার গুঁড়া। এটা দিয়ে আমি একটা ঝাল আইটেম বানাবো, আর সেই সাথে আর একটা আইটেম বানাবো, ওটা বরং একটু পরেই শেয়ার করি। ভিউয়ার্স, আমার ম্যাটেরিয়ালসগুলো তো দেখলেন যে কী কী ম্যাটেরিয়ালস দিয়ে আজকে রান্নাটা হবে। আজকে কিন্তু দুটো পাউরুটির আইটেম আছে। পাউরুটি দিয়ে সচরাচর আমার আইটেম করা হয় না, আজকে কিন্তু করব। আর একটা হবে মিষ্টি আইটেম আর একটা ঝাল আইটেম। যেহেতু পাউরুটি রেসিপি বানাচ্ছি, আর এই কারণে আগে পাউরুটিটাকে প্রসেস করে নিই। এই যে আমি একটা প্যাকেট খুলে ফেলেছি পাউরুটি, এখন আমি পাউরুটিটা আগে প্রসেস করে নিব। আর সেই জন্য পাউরুটির চারিদিকের যে মোটা অংশটা, ওটা আমি নাইফ দিয়ে কেটে আলাদা করে ফেলছি, স্কোয়ার শেপেই কাটছি পাউরুটিগুলোকে। জানেনি আমি যাই করি না কেন, বলে যে খুব মজা হয়েছে। আমার হাতে রান্না সবসময় আমার ছেলে পছন্দ করে। ভিউয়ার্স, আমার কাটা হয়ে গিয়েছে এই যে কাটা পাউরুটি গুলো। ভিউয়ার্স, এখন এই কাটা পাউরুটি গুলোর মধ্যে আমি একটু পানি দিয়ে নিচ্ছি, যাতে পাউরুটিটা একদম নরম হয়ে যায়। সফট হয়ে গেলে তখন এটাকে হাত দিয়ে মথা অনেক সহজ হয়ে যাবে। এখন এই যে নরম হয়ে গেল পাউরুটিটা, আর একটু পানি লাগবে, আর একটু পানি দিয়ে দিই। এই যে আমি আর একটু পানি দিয়ে দিলাম, ব্যাস। এখন পানি যেহেতু দিয়ে দিয়েছি, পাউরুটি পুরোই গলে গিয়েছে, এখন এটাকে হাত দিয়ে মথতে অনেক সহজ হচ্ছে। এর মধ্যে আমি কিছুটা ময়দা দিয়ে নিব। এই যে আমার কাছে রাখা আছে ময়দা, এখন এই ময়দার কিছু অংশ আমি দিয়ে দিচ্ছি। এটা আসলে কেউ চাইলে চালের গুঁড়া দিয়েও করতে পারে, চালের গুঁড়া দিয়ে করলে আরও সফট হয়, কিন্তু আমি আসলে ময়দা দিয়েই করতেছি, আর আপনাদেরকে ময়দা দিয়ে করেই দেখাচ্ছি। এখন এই যে ময়দা দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে আর একটু পানি, কারণ পানি না দিলে এটা নরম হচ্ছে না। সো আর একটু পানি দিয়ে নিলাম, যে এটা খুব শক্তও না আবার নরমও না, মানে একটু মাখো মাখো টাইপের করেছি আমি, যাতে আমার এটা দিয়ে পাউরুটির বড়া বানানো সহজ হয়। আর শুধু পাউরুটির বড়া তো আর ময়দা আর পাউরুটি দিলে হবে না, তাই আমি এই যে কিছু পেঁয়াজ কুচি রেখেছি, এখন কিছু পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে সুন্দর করে আমি নেড়ে নিচ্ছি, আরও কিছু পেঁয়াজ দিয়ে নিই, আর তারপরে দিয়ে দিব হচ্ছে কিছু কাঁচামরিচ, কিছু কাঁচামরিচ কুচি আমি দিয়ে দিলাম এর ভিতরে। এখন এটাকে আর একটু সুন্দর করে নেড়ে নিই, ব্যাস, এটা নাড়া প্রায় হয়ে গিয়েছে। আর একটা জিনিস কিন্তু দিতে হবে, আর সেটা হচ্ছে এই যে বেসন, বেসনটাও আমি কিছুটা দিয়ে দিচ্ছি। আসলে আজকে বেসন খুব একটা আমি দিব না, কারণ ময়দার পরিমাণটাই বেশি দিচ্ছি বেসনের তুলনায়, যাতে খেতে একটু শক্ত শক্ত হয় আর কি। এই যে আমি কিছুটা বেসন দিয়ে এখন এটাকে আরেকবার একটু নেড়ে নিচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, এখন যে কাজটি করব সেটা হচ্ছে আমি এর ভিতরে একটা ডিম দিয়ে দিব। এই যে একটা ডিম দিয়ে দিলাম, আর একটা ডিম দিয়ে দিলাম, ব্যাস দুটো ডিম দিয়েই আমি বানিয়ে ফেলবো। এর বেশি ডিম আসলে লাগবে না, কারণ এটা একটু শক্ত শক্ত হবে, তো বেশি ডিম দিলে আবার নরম হয়ে যেতে পারে, এজন্য আমি এই দুটো ডিম দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি। পাউরুটির বড়ার আইটেমটা এটাও কিন্তু এক্সেপশনাল, কারণ হচ্ছে এটা সচরাচর সবাই করে না, যদিও খুব ইজি আইটেম, কিন্তু পাউরুটির বড়া শুনতে একটু আনকমন লাগে। আমার কাছে ভালো লাগে, পাউরুটির বড়া খুব সফট হয় আর ঝাল আইটেমের মধ্যে রিয়ালি খুব টেস্টি। ভিউয়ার্স, পাউরুটির রসমালাই বানানোর জন্য এই যে আর একটা পাউরুটির প্যাকেটও আমি খুলে নিয়েছি। এখন এই যে পাউরুটি একটা একটা করে বের করে নিবো,
নিয়ে পাউরুটির চারিদিকে যে শক্ত বর্ডারটা সেই শক্ত বর্ডারটা আমি কেটে নিচ্ছি, কেটে স্কোয়ার শেপে করে নিচ্ছি। এই যে এখন এটা স্কোয়ার শেপে হয়ে গেছে, কিন্তু যেহেতু এটা রসমালাই, এত বড় বড় রসমালাই বানালে তো আর ভালো লাগবে না, এজন্য এটাকে ট্রায়াঙ্গেল শেপে করে নিব। স্কোয়ার শেপ থেকে এখন ট্রায়াঙ্গেল শেপ করে নিচ্ছি, এই যে এরকম ট্রায়াঙ্গেল শেপে করে নিচ্ছি, এই যে এদিকেও করে ফেললাম। ভিউয়ার্স, পাউরুটি রসমালাই বানানোর জন্য পাউরুটিগুলোকে আমি সব ট্রায়াঙ্গেল শেপে সুন্দর করে কেটে একটা প্লেটে করে রেখে দিয়েছি। এখন এগুলো দিয়ে আমি পাউরুটি রসমালাই বানাবো। আর পাউরুটি রসমালাই সেই সাথে পাউরুটির যে ঝাল আইটেমটা সেটাও চলুন একসাথে বানিয়ে ফেলি। পাউরুটির রসমালাই সচরাচর আমার করা হয় না, আর এই আইটেমটা সচরাচর অন্যরাও খুব একটা করে না, কারণ রসমালাই তো রসমালাই, পাউরুটি রসমালাই আবার কি। কিন্তু রসমালাই যদি পাউরুটি দিয়ে করা হয় তাহলে আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। দুটো আইটেম নিয়ে এখন আমি কিচেনে চলে যাচ্ছি, আপনারাও চলে আসুন আমার সাথে। এই যে রসমালাই বানানোর জন্য একটা দুধের প্যাকেটও আমি রেখেছি, এখন এই লিকুইড দুধের প্যাকেটটা আমি এখন এই যে ডিশের মধ্যে দিয়ে দিব, আর সেই সাথে আমার পাউরুটির বড়াগুলো ভেজে নিব। পাউরুটি দিয়ে দুটো আইটেম না থাকলে কি ভালো লাগে বলেন? তাহলে তো ওরা বাবা ছেলে বলবে যে শুধু ঝাল কেন, মিষ্টি কোথায়? এই জন্য ঝাল আর মিষ্টি দুটোই করেছি, যাতে ওরা আমাকে আর কিছু বলতে না পারে। ভিউয়ার্স, আমি এখন দুধটা কেটে নিচ্ছি। দুধটা কেটে আমি একটা ডিশের মধ্যে দিয়ে দিলাম, মানে ফ্রাই প্যানে আর কি। ভিউয়ার্স, আর একটা ফ্রাই প্যানে আমি তেল গরম করতে দিয়ে দিচ্ছি। এই যে আমি এখন তেল গরম করতে দিয়ে দিব, এর মধ্যে ডুবো তেলে ভাজবো। আপনারা তো জানেন সবকিছু ডুবো তেলে ভাজলে অনেক মজা হয়। পাউরুটি রসমালাই বানানোর জন্য এই দুধের মধ্যে আমি কিছু চিনি দিয়ে দিলাম, চিনিটা বেশি পরিমাণে দিব যেহেতু রসমালাই হিসেবে বানাচ্ছি। এই জন্য এখন এটাকে সুন্দর করে আমি দুধের মধ্যে দিয়ে দুধটাকে নেড়ে নিচ্ছি। দুধটা ফ্রিজে ছিল বলে এখন একটু বরফ হয়ে আছে, তাও আমি এর মধ্যে চিনিটা দিয়ে দিলাম। এখন দুধটাও গলে যাবে, চিনিটাও গলে যাবে। আর আপনাদের সাথে গল্প করতে করতে রান্নাটা আমার হয়ে যায়, তাই খুব একটা বেশি স্ট্রেস নিতে হয় না, কারণ যেহেতু আমি সবসময় রান্না করি না, তাই রান্না করতে গেলে আমার কাছে অনেক সময় স্ট্রেসফুল মনে হতে পারে। কিন্তু যেহেতু আপনাদের সাথে করি তাই কখনো এটা ফিল করি না। ভিউয়ার্স, দুধের মধ্যে আর একটু গুঁড়ো দুধ দিয়ে দিই, তাহলে ঘন আর একটু বেশি হবে। দুধটা ঘন হয়ে না আসা পর্যন্ত আমি দুধটা জাল, মানে আগুনের জালেই রাখবো। আর এই যে ঢাকনা দিয়ে এখন ঢেকে দিলাম, দুধটা জাল হতে থাক আর ঘন হতে থাক। ভিউয়ার্স, আর একটা ব্যাপার কি জানেন, পাউরুটি জিনিসটা যদিও খুব একটা হেলদি ফুড না, তারপরও আমার কাছে মনে হয় যে যেহেতু পাউরুটিতে ইস্ট থাকে, সেহেতু পরিমাণ মতো উপায়ে যদি কোনো একটা আইটেম পাউরুটির করা যায় খেতে টেস্টি লাগবে, আর হেলদি না হলেও অল্প একটু খেলে সেটাতে খুব একটা বেশি ইফেক্ট পড়বে না। ভিউয়ার্স, এখন আমি এই গরম তেলের মধ্যে এই যে পাউরুটির বড়াগুলো এগুলো আমি হাত দিয়ে ভাজবো, তাই এই ব্যাটারটা থেকে আমি এখন পাউরুটিটা, মানে পাউরুটির যে মিশ্রণটা আমি বানিয়েছি এটা এখন ছোট ছোট করে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিব। আমার এখন এই পাউরুটির বড়াগুলো গরম তেলের মধ্যে, মানে ডুবো তেলের মধ্যে ভাজা হচ্ছে, একসাথে পাঁচটা বড়া দিয়েছি আমি। আর এই পাঁচটা বড়া আগে হয়ে যাক, তারপরে আমার আরো কিছু বড়া দিয়ে দিব। আমার এই চুলাতে এই যে রসমালাইয়ের দুধটা হচ্ছে, আর এই চুলাতে আমি দিয়েছি আমার পাউরুটির বড়াগুলো।
ও মা কি সুন্দর ফুলে ফুলে উঠেছে, এতটা ফুলবে আমি আসলে আশা করি নাই, অনেকটাই ফুলে গিয়েছে। সো এটা আর একটু লাল হয়ে আসলে আমি তুলে নিব। ভিউয়ার্স এখন মনে হয় একটা তুলে নেওয়ার মতো হয়ে গিয়েছে, সো আমি একটা একটা করে তুলে নিচ্ছি। এখন এগুলো গরম তেল থেকে আমি তুলে নিচ্ছি। যখনই কোনো আইটেম করি ওদের বাবা ছেলেকে আমি আগে থেকে কখনোই বলি না, আজকেও বলি নাই, আজকে আইটেমটা আগে করব তারপরে ওদেরকে দেখাবো যে আইটেম করেছি। আর রমজান মাস তো ইফতারির সময় নতুন আইটেম দেখে ওরা খুব খুশি হবে। আমার বড়াগুলো গরম তেলের মধ্যে হতে থাক, ততক্ষণে আমি রসমালাইটাও বানাই ফেলি। তো রসমালাইটা বানানোর জন্য দুধটা অনেক ঘন হয়ে আসছে, এখন দুধটা আর একটু নাড়া দিই, এর মধ্যে আমি পাউরুটি গুলো দিয়ে দিব। এখন আমি এই দুধের মধ্যে মানে দুধটা এখন অনেকটাই ঘন হয়ে আসছে, দুধের মধ্যে আমি এখন এই ট্রায়াঙ্গল শেপে কাটা আমার যে পাউরুটি গুলো সব দিয়ে দিচ্ছি, তাহলেই আমার হয়ে যাবে পাউরুটির সুন্দর রসমালাই। নতুন যে কোনো আইটেম করতে আমার রিয়ালি খুব ভালো লাগে, নতুন কোনো আইটেম করলে আমি খুব এক্সাইটেড মুডে থাকি, আপনারা তো জানেনই। আর সেই আইটেমটা যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে তো আমার ভালোই লাগে না। ভিউয়ার্স আমার এই বড়াগুলো কিন্তু অনেক ফুলে উঠেছে, আর একটু লাল হলে তারপর আমি তুলে নিব। এই যে ভিউয়ার্স আমার পাউরুটির রসমালাই, সবসময় মিষ্টি রসমালাই খাই, এটা হচ্ছে পাউরুটির রসমালাই, মাশাআল্লাহ বেশ ঘন হয়েছে। এখন থার্ড রাউন্ড গরম তেলের মধ্যে আমি বড়াগুলো দিয়ে দিব। থার্ড রাউন্ডে আমার এই বড়াগুলো এখন অনেকটা লাল হয়ে আসছে, এগুলো আমি এখন নামাই ফেলবো। আমাদের মনে রাখার দিনটিতে বিশেষ আয়োজন, এই ব্লগটাতে তো দেখেছেন যে আপনাদেরকে একটা পাউরুটির রেসিপি করে দেখিয়েছিলাম, আর আমার সেই ম্যারেজ অ্যানিভার্সারি পাউরুটির রেসিপিটা আমার এখনো মনে পড়ে, কারণ ওই রেসিপিটা কিন্তু খুব হেভি রেসিপি এবং খুব মানে লং প্রসেসের ছিল, বাট আজকের রেসিপি দুটাই খুব সিম্পল। এখন এই বড়াগুলো আমি তুলে ফেলতেছি। ভিউয়ার্স হয়ে গিয়েছে আমার এই লাস্ট রাউন্ডের মানে এই লাস্ট চারটা বড়াও আমার হয়ে গিয়েছে। এই যে সবগুলো বড়া বানানো আমার হয়ে গেল। ভিউয়ার্স রসমালাই নিয়ে চলে এসেছি এখন ডিশের ঢালার পালা, এই রসমালাইটা আমি এখন এই ডিশের মধ্যে ঢেলে নিব।
ভিউয়ার্স, এখন আমাদের ইফতারি টাইম হয়ে গিয়েছে, সো আমরা পানি টানি খেয়ে ফেললাম। আর ফার্স্টে আজকে আমার বড়াটা দিয়ে ট্রাই করা হবে কেমন হয়েছে আমার রান্না। নাও পাউরুটির বড়া। আজকে আমাদের এই ইফতারি আইটেমের মধ্যে পাউরুটি দিয়ে বানানো আমার এই দুটো আইটেম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা ছোট লাইক করে দিবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে আপনাদের সাথে আমার নেক্সট ফ্যামিলি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।